ঠিক আছে তো দাদা কি সুন্দর করে নারকেলটা ছাড়িয়ে দিয়েছে বড় নারকেল ভালোই বড় অনেক জল ভালোই জল আছে বাহ একটা আর একটু বৃষ্টি হলে আমাদের পুকুর ডুবে যাবে জানো মা হ্যাঁ এবার ডুবে যাবে আর একদিন বৃষ্টি হলে ডুবে তাহলে কত বৃষ্টি হয়েছে ভাব চারিদিকে বন হয়ে গেছে মা চারিদিকে কেমন বন হয়ে গেছে নমস্কার বন্ধুরা গুড মর্নিং মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটু বৃষ্টি থেমেছে বলে দেখি কি হচ্ছে গাছপালা আছে কি নেই কি পড়ে গেছে ওই জন্য দেখতে এসেছি দেখি না একদম পুকুর কানায় কানায় ভরে গেছে ড্রেন ভরে গেছে মাঠও ভরে গেছে বন্ধুরা আর এদিকে আসাই যাচ্ছে না বন্ধুরা চলুন বন্ধুরা কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটাই কাটাকুটি করব বন্ধুরা আজকে নিরামিষ পদ রেসিপি করব চলুন বন্ধুরা এখানে থাকা যাচ্ছে না প্রচুর মশা বন্ধুরা পার্ক দেখতে গেছিলাম বলি পুকুর ডুবে গেছে কি গাছপালা পড়ে গেছে একটু দেখে আসি অনেকদিন যাওয়া হয়নি শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি গেছি বন্ধুরা এত মশা চারিদিকে একদম চেপে ধরেছে এক সেকেন্ডে আপনাদের সাথে একটু গল্প করবো কি রেসিপি বানাবো বলবো সেটাই বলতে পারছি না ছুটে পালিয়ে আসতে পারলে বাঁচি বন্ধুরা বন্ধুরা সুন্দর করে একটা নিরামিষ রেসিপি আপনাদের মানে রেসিপি উপহার দেবো যদি একদিন মুষলধারে বৃষ্টি হয় তাহলে পুকুর ডুবে যাবে পুকুর আর পুরো পাড় একদম সমান সমান হয়ে যাবে বন্ধুরা ওদিকে আর যেতেই পারবো না হয়তো বন্ধুরা কি বৃষ্টি একটু বৃষ্টি থামলে ভালো হয় ভালো লাগছে না শুধু মানে চারিদিকে জলে জল একদম জলময় না খবরে বলছে তো বন্যা পরিস্থিতি আরম্ভ হবে বন্ধুরা বন্যা পরিস্থিতি আরম্ভ হলে কত জায়গা ডুবে যাচ্ছে কত কি হচ্ছে কি প্রবলেম বন্ধুরা কি কষ্টে সব আছে কত বন্ধুরা কীভাবে আছে কি জানি সবাই যেন ভালো থাকে বন্ধুরা আমি এটাই ঠাকুরের কাছে কামনা করি বন্ধুরা এবার কি রেসিপি বানাবো আপনাদের সাথে বলবো বন্ধুরা ফুলকপি নিয়ে এসছে দাদা কালকের
নারকেল ফুলকপি বানাবো। নারকেল ফুলকপি বানানোর জন্য নারকেলটা দাদা তো কেটেই দিল, সুন্দর করে গুছিয়ে কেটে দিল। আপনারা তো দেখলেন দাদা ছাড়া আমার নারকেল কাটার তো কোনো লোক নেই বন্ধুরা। দাদা খুব সুন্দর করে নারকেল কাটতে পারে, কি সুন্দর সমান করে দুটো কেটে দিয়েছে দেখুন বন্ধুরা। দুটা দাদা তো ফুলকপি নিয়ে এসছে, খুব সুন্দর ফুলকপি, মানে মনে হচ্ছে যেন এই সিজনের মানে বর্ষারই ফুলকপি, ছোট্ট ছোট্ট সুন্দর। ফুলকপিটা কেটে জলের মধ্যে দিয়ে দিই, যদি পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। বন্ধুরা ফুলকপিটা ভালো, খুব সুন্দর ফুলকপি। বন্ধুরা ফুলকপিটা কেটেছে জলের মধ্যে দিয়ে দিলাম, জলের মধ্যে এখন 10 মিনিট থাক, যদি কোনো পোকা টোকা থাকে সুন্দর করে বেরিয়ে যাবে। বন্ধুরা আলু কাটার আগে একটু নারকেলটা করে নিই, নারকেলটা করে নিলে আর নোংরা হবে না, আমার দ্বারা হবে না। ও স্যার কি করছেন গো, একটু নারকেল একটা মালা কুড়িয়ে দিয়ে যাও না গো। টমেটোটা সুন্দর করে গুছিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা, আগেই টমেটো কাটছি কারণ আলুগুলো একটুখানি কাটলে নোংরা নোংরা হাতে লাগে, সেই জন্য আগে টমেটোটা কেটে নিলাম। ছোট ছোট করে সুন্দর করে কেটে নিলাম। বন্ধুরা আলু তো কেটে নিলাম, আলু ফুলকপি টমেটো আর পেঁয়াজ আদা রসুনের তো দরকার নেই বন্ধুরা, আদা আদা নিরামিষ এ করে নিয়েছি কেটে নিয়েছি, কিন্তু রসুন তো বাটবো না, আদা নিরামিষ হবে সেই জন্য ফুলকপি কেটে নিলাম, আলুও সুন্দর করে গুছিয়ে কেটে নিলাম। দাদা তো নারকেলটা কুড়িয়ে দিল, বন্ধুরা আসুন বন্ধুরা রান্না করে চলে আসুন। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন, দেখবেন কত সুন্দর রেসিপি আপনাদের গোয়া দিতে চলেছে। বন্ধুরা সব গুছিয়ে গেছি তো রান্না করে চলে এসেছি, এবার রেসিপিটা সুন্দর করে পর পর স্টেপ বাই স্টেপ দেখাবো, কোথাও যাবেন না বন্ধুরা, সুন্দর করে দেখতে থাকবেন। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি, এবার ফুলকপিটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে সুন্দর করে ভাজা হয়। এবার ভাজা করে ঢাকা দেওয়ার পরে এইটা নিয়ে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার নারকেলের এটা একটুখানি মিক্সিতে পেস্ট করে নেব। দাদা বড় বড় করে দিয়েছে, তাহলে কি হবে বন্ধুরা নরম তো, কোনো মানে মিক্সিতে দিলে কোনো প্রবলেম হবে না। বন্ধুরা হয়ে গেছে, দেখি নারকেলটা কিভাবে পেস্ট করলাম, মিহি হলো কি কি। বন্ধুরা দেখুন বন্ধুরা সুন্দর নারকেলটা পেস্ট হয়ে গেছে, এবার একদম মিহি হয়ে গেছে বন্ধুরা, ঠিক এইভাবে পোস্তর মতো মিহি হলে তবেই খেতে ভালো লাগবে। হাত থেকে পড়েই গেল, ফুলকপিটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। শুন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়েছে, ঠিক এইভাবে আপনারা ভেজে নেবেন, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি,
করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এই আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা আলুটাও একটু ছাঁকা তেলে ভাজবো, ওই পাঁচ ফোড়নের সাথে শুকনো লঙ্কার সাথে সুন্দর করে ছাঁকা তেলে ভেজে নেব। এবার একটু আলুগুলোর মধ্যে একটু নুন ছড়া দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বন্ধুরা যেহেতু বারে বারে একটু একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি, সেহেতু সবার শেষে একটু নুন কিন্তু কষার সময় অল্প দেবেন, দেখবেন তাতে আরও ঠিক ঠিক স্বাদ আসবে, নাহলে হয়তো একটু বেশি হয়ে যাবে। বন্ধুরা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আলুটা। বন্ধুরা আলুগুলো তো সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এর মধ্যে এই টমেটো কুচিটা দিয়ে দেব। বন্ধুরা টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আদার পেস্টটা দিয়ে দেবো, যেহেতু নিরামিষ শুধু আদার পেস্টটা দিয়ে দেবো। জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি। বন্ধুরা অল্প পরিমাণে জিরে ধরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা টেস্টের জন্য লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি, বেশি দেব না বন্ধুরা, কারণ একটু একটু তো ফুলকপির কালিয়া মানে মিষ্টি মিষ্টি হবে, খুব মিষ্টি না আর খুব ঝাল না, সেই জন্য অল্প পরিমাণেই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মেশাতে থাকবো, দেখুন বন্ধুরা মশলাগুলো দেওয়ার পরে মেশাতে কি সুন্দর কালার এসছে, দেখতে কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আর দারুণ সেন্ট বেরিয়েছে। একটা আদা পাঁচফোড়ন জিরে ধনে মরিচের একটা সুন্দর মিষ্টি সেন্ট বেরিয়েছে। বন্ধুরা এখন আসল আসল জিনিস দেওয়াই হয়নি, চাল মগজ বাটা, চাল মগজ বাটাটা এবারেই দিয়ে দেবো। দেখুন বন্ধুরা চাল মগজটা বেটে রেখেছি অল্প পরিমাণে, সেটা এবার অ্যাড করছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব। বন্ধুরা আলুগুলো থেকে তেল ছেড়ে গেছে, মশলা থেকেও তেল ছেড়ে গেছে, কি সুন্দর বুজবুজ বুজবুজ করছে দেখুন বন্ধুরা। এবার এর মধ্যে জল দিয়ে দেব, খুব সেন্ট বেরিয়েছে বন্ধুরা, মনে হচ্ছে এবার সত্যিই ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। যখন প্রচুর সেন্ট বেরোবে তরকারি মানে ভাজার তরকারি, তখন বুঝবেন যে একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে, তখনই জল দিয়ে দেবেন। বন্ধুরা জল তো দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। বন্ধুরা 5 মিনিট পর আবার ফিরে আসছি, কোথাও যাবেন না, আমার সাথে থাকবেন বন্ধুরা। বন্ধুরা 5 মিনিট পর ফিরে এসেছি, দেখি তরকারি তো খুব ফুটছে, টুকু টুকু করে ফুটছে, কিন্তু আলুগুলোর কি কন্ডিশন দেখি, সিদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিই। বন্ধুরা আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, আধা সিদ্ধ হয়েছে। এবার এই ফুলকপি ডাঁটাগুলো, যেহেতু এখনকারের ফুলকপি একটু শক্ত ডাঁটা, সেই জন্য দু মিনিট আগেই সিদ্ধ হওয়ার আগেই দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আরও 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা 2-4 মিনিটের জন্য ঢাকা দেওয়া থাক, সুন্দর করে সিদ্ধ হতে থাক আলু ফুলকপিটা। 5 মিনিট পর ফিরে এসেছি, দেখি তরকারিটা ফুটছে, আর সুন্দর ফুলকপি আলু ভাজা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, দেখি কি কন্ডিশন। বন্ধুরা সুন্দর দেখতে হয়েছে আর দারুণ রান্নাঘরের সেন্ট। বন্ধুরা এই যে দোমালা নারকেলের পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, এবার ওইটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যতই কচি নারকেলের এটা পেস্ট করে দিতে, যেন ঝুনো নারকেলের পেস্ট দিতে যাবেন না বন্ধুরা, ঝুনো নারকেল হলে আপনারা শুধু দুধটা বের করে দেবেন, দুধটা বের করে দিলে তবেই খেতে রান্না করে। এটা তো পুরোটাই দুধ বন্ধুরা, এর মধ্যে কোনো মানে ইয়ে নেই, ছিবড়ে নেই, সেই জন্য এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। বন্ধুরা মনে হচ্ছে যেন পোস্ত চাল মগজ বাটা কাজু কিশমিশ বাটা, একদম যেন সেরামই মনে হচ্ছে বন্ধুরা, খেতেও তার থেকেও সুন্দর লাগবে।
বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু গরম মশলা, চিনি আর ঘি অ্যাড করব। বন্ধুরা বেশি গ্রেভি কিন্তু একদম মানে কায়ে করবেন না, কম করবেন, একটু গ্রেভিটাই খেতে সব থেকে বেশি ভালো লাগে। বন্ধুরা একটু বেশি গ্রেভি থাকবে সেইভাবে নামিয়ে নেবেন। বন্ধুরা এবার কমপ্লিট হয়ে গেছে, এবারে এর মধ্যে গরম মশলা, কিচেন কিং গরম মশলা অ্যাড করছি। কিচেন কিং গরম মশলা তো দিয়েই দিলাম, এবার একটু চিনি অ্যাড করছি। যেহেতু নিরামিষ পদ, সেই জন্য একটু চিনি অ্যাড করছি, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে লাগবে। বন্ধুরা ঘি অ্যাড করছি, ঘি দিলেই তবে এর আলাদা স্বাদ এসে যাবে। বন্ধুরা সবই তো দিয়ে দিলাম, এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে, যেমন দেখতে হয়েছে বন্ধুরা খেতেও এরম সুন্দর হয়েছে। ভুলেও বন্ধুরা আপনারা কম ঝোল করবেন না, এই কাইটা একটু বেশি করবেন। এই যে কাইটা দেখাচ্ছি এটাই সব থেকে টেস্টি জিনিস, এটাই একটু বেশি পরিমাণে বানাবেন। বন্ধুরা কমপ্লিট তো হয়ে গেল, খুব সুন্দর রেসিপি আপনাদের উপহার দিলাম। বন্ধুরা এইভাবে স্টেপ বাই স্টেপ যেভাবে দেখেছেন ঠিক সেইভাবেই বানাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও আমার রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, শেয়ার করতেও ভুলবেন না বন্ধুরা, শেয়ার করেও আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।